বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ব্যালেন্সিং কাঠের ফড়িং অতি সহজে ও বিনা পয়সায় আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। এর জন্য আপনাদের সংগ্রহ করতে হবে এরকম একটি শুকনো ও নরম গাছের ডাল, আর এই ডাল থেকে প্রায় 6 ইঞ্চি লম্বা এরকম একটি অংশ কেটে নিন। এবার এই ডালটিকে আমার দেখানোর মতন করে এইভাবে বানিয়ে ফেলুন, অর্থাৎ ঠোঁটটিকে সরু করে নেওয়ার পর কাঁটিতে কিছুটা অংশ এইভাবে রেখে দিয়ে বাকি লেজ অংশটিকে একেবারে পাতলা করে ছিলে নিতে হবে। বন্ধুরা, এইভাবে কাঠিটি তৈরি করে নেওয়ার পরে কোনো স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে মসৃণ করে নিতে হবে। কাঠিটির দৈর্ঘ্য আমি 11 সেন্টিমিটার নিয়েছি এবং কাঠির সামনের দিকের ভার করার জন্য এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই ভার অর্থাৎ মোটা অংশটির দুদিকে এদিকে একটি এবং এদিকে একটি এইভাবে দুটি ছিদ্র করে নিতে হবে, যাতে ডানা দুটিকে টাইট করে ঢুকিয়ে নিতে পারেন। এইভাবে ছিদ্রগুলি তৈরি করে নেওয়ার পর ডানা তৈরি করার জন্য বাড়িতে ফেলে দেওয়া এইরকম একটি সানমাইকা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এইরকম সানমাইকা যে কোনো বড় ফার্নিচারের দোকান থেকে পেয়ে যাবেন। এগুলো খুবই পাতলা হয়, সামান্য মুড়ে দিলে ভেঙে যায়, কাঁচি দিয়ে অতি সহজে এগুলোকে কেটে নিতে পারবেন। তাই ডানা বানানোর জন্য এইরকম দুটি আয়তাকার অংশ কেটে নেন। এবার যে কোনো একটি কোণকে এইভাবে আপাতত 30 ডিগ্রি কোণ করে কেটে ফেলুন। ডানার এই অংশটি 3.5 সেন্টিমিটার এবং লম্বা 10.5 সেন্টিমিটার। এবার এই অংশটিকে কেটে যেভাবে দেখানো হচ্ছে ঠিক ওইভাবে কেটে আপনারও ডানার শেপ বানিয়ে নিন। এইভাবে একটি ডানা বানানো হয়ে গেলে কপি করে হুবহু আর একটি ডানা বানিয়ে ফেলুন, যাতে ডানা দুটির ওজন একই হয়। এবার এই ডানা দুটিকে এই অংশে একের পর এক এইভাবে লাগিয়ে নিন। এইভাবে আঙুলের উপরে রেখে ব্যালেন্স চেক করুন। দেখুন, ব্যালেন্সটি ডান দিকে ঝুঁকে আছে। ডান দিকের এই ডানাটি সামনের দিকে এইভাবে মুড়ে আবার দেখতে হবে। এবার দেখুন, ব্যালেন্সটি সোজাসুজি হয়ে সামনের দিকে ঝুঁকে গেছে। তাই ব্যালেন্সটি ঠিক রাখতে এবার ডানা দুটিকে একই সঙ্গে পিছনের দিকে এইভাবে মুড়ে দেখতে হবে। দেখুন, আমার এই ব্যালেন্সিং ফড়িংটি আঙুলের উপর ঠিক হয়ে বসে আছে। এখন এটাকে নড়ালে বা কোনো কিছুর উপরে এইভাবে রাখলে ও তার নিজস্ব ব্যালেন্সে এইভাবে বসে থাকবে। ডানাগুলিতে এইভাবে কিছুটা আঠা লাগিয়ে নিতে হবে। এটাকে আরো দৃষ্টিনন্দন করার জন্য এইভাবে একটি সরু কাঠির উপরে বসিয়ে দিয়ে সামান্য বাতাস দিলে এটা দেখতে আরো ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করুন। এইরকম আরও মজাদার ক্রিয়েটিভ সায়েন্স প্রজেক্টগুলি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও পরের ভিডিওগুলি নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, আপনাদের কাছে সাপোর্ট পেতে এই চ্যানেলের ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।